কূপগুলো থেকে গ্যাস তেল উত্তোলন করে তা সার্বিকভাবে কাজে লাগাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষভাবে তিনি বলেন, কূপগুলোর কাছাকাছি এলাকায় শিল্প কারখানা স্থাপন করা যায় কিনা তা ভেবে দেখতে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের বিকেলে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে জামালপুরের মাতারগঞ্জে ক্রিক ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি এবং বিআর পাওয়ারসনের যৌথ উদ্যোগে মাতারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড শিরোনামে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও কসোভোর মধ্যে সুয়ের লক্ষ্যে নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চুক্তির খসড়া ও বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সুয়ের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি ও সামুদ্রিক পর্যটন নীতিমালা 2023-এর খসড়া অনুমোদন হয়েছে। বাংলাদেশের তেল পাওয়া গেছে, সেইটি উনি ক্যাবিনেটকে অভিহিত করেছেন। তেল এবং গ্যাস আহরণের জন্য যেসব কর্মকাণ্ড, 46টা কূপ খননের জন্য আমরা একটা গ্রাস প্রোগ্রাম নিয়েছিলাম, তেল পাওয়া গেছে, ওই কূপটি খনন করার কাজ শুরু করা হয়েছে। তো উনি সেটি ওনার জানালেন এবং আশা করছেন যে হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও আমরা গ্যাস পাবো।